খ্রিস্টের শুদ্ধ এবং স্নেহের ভাই বোনেরা, যিশু সত্যি সত্যি মৃত্যুকে জয় করেছে, তিনি পুনরুত্থান করেছেন। যিশুর এই মহান পুনরুত্থান দিবসে সকলকে পাস্কা পর্বের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই বিজয় আনন্দ আমাদের নিকট আরও অর্থপূর্ণ এবং গৌরবময় হবে আমরা যদি বিগত কয়েকদিনের ঘটনা স্মৃতিতে আনয়ন করতে পারি। তালপত্র রবিবারে যিশুর জীবনের আনন্দময় মুহূর্ত, হাজার হাজার লোক যিশুকে রাজা এবং দাউদ সন্তানের ঊর্ধ্বলোকে জয় বলে প্রশংসা করেছে, সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করেছে। আবার বেলা ডুবার সাথে সাথে তার জীবনের যাতনা ভোগ করতে এবং মৃত্যুবরণ করতে তিনি জেরুসালেমে প্রবেশ করবেন। পূর্ণ বৃহস্পতিবারে যিশু দুটি সংস্কার প্রতিষ্ঠা করলেন। তিনি তার জীবন নিবেদন করে খ্রিস্টজাত সংস্কার প্রতিষ্ঠা করলেন, তিনি আত্মদান করলেন, তিনি মরে গিয়েও আমাদের মাঝে থেকে গেলেন। শিষ্যদের পা ধোয়ানো এবং রুটি ভাঙ্গা অনুষ্ঠান শেষে তিনি শিষ্যদের বললেন, আমি যা যা করলাম তোমরাও তাই করো। তিনি মহাযাজক, আর এই মহাযাজকের যাজকত্বের অধিকারী করলেন তার আপন শিষ্যদের। তিনি ভালোবাসা ও সেবার আদর্শ প্রদর্শন করলেন। পূর্ণ শুক্রবারে ক্রুশের উপরে অকথ্য লজ্জা যন্ত্রণা অপমান সহ্য করলেন। ক্রুশের উপর তিনি 3 ঘন্টা যাতনার পর তিনি প্রাণত্যাগ করলেন। যিশু জানতেন কে তাকে শত্রুর হাতে ধরিয়ে দেবে, কিন্তু জানা সত্ত্বেও আত্মরক্ষার জন্য তিনি কোনো ব্যবস্থা নেবেন না, যেন শাস্ত্রের বচন বাস্তবায়িত হয়। বিগত কয়েকদিনে যত আনন্দ বেদনা অদ্ভুত ঘটনার পরিসমাপ্তি হল, আজ আমরা বলতে পারি যিশু পুনরুত্থান করেছেন, তিনি সত্যি সত্যি পুনরুত্থান করেছেন। আলেলুইয়া, আলেলুইয়া। কিভাবে জানবো আমরা তিনি যে পুনরুত্থান করেছেন? যিশুর সমাধি শূন্য, যিশুর সমাধি খোলা, সমাধিতে যিশুর মৃতদেহ নেই। মাগদালা মারিয়াকে শূন্য সমাধি চমকে দেয়। তিনি ভাবছিলেন যে সমাধির উপর যে বড় পাথর দ্বারা যিশুর কবর ঢেকে দেওয়া হয়েছিল, কে তাকে পাথর সরাতে সাহায্য করবে? কবরস্থানে পৌঁছেই তিনি দেখতে পেলেন কবরটি শূন্য। তিনি দৌড়ে গিয়ে পিতর ও অন্য শিষ্যের কাছে বললেন, ওরা প্রভুকে কবর থেকে তুলে নিয়ে গেছে, আর আমরা জানি না তারা তাকে কোথায় রেখেছে। সাত পিতর ও অন্য শিষ্যটি কবরে গেলেন এবং দেখলেন যিশুর দেহ কবরে নেই। মাগদালা মারিয়া যিশুকে বাগানের মালিক ভেবে বললেন, দেখুন আপনি যদি তাকে অন্য কোথাও নিয়ে গিয়ে থাকেন তবে দয়া করে বলুন কোথায় রেখেছেন। যিশু মাগদালা মারিয়াকে প্রশ্ন করে বললেন, মা তুমি কাঁদছ কেন? মারিয়া উত্তর দেয়, ওরা যে আমার প্রভুকে তুলে নিয়ে গেছে। যিশু মারিয়াকে বললেন, মারিয়া। যিশুর দিকে তাকিয়ে মারিয়া বললেন, রাব্বুনি, অর্থাৎ গুরুদেব। মারিয়া শিষ্যদের নিকট গিয়ে বললেন, আমি প্রভুকে দেখেছি। আর একই দিন সন্ধ্যেবেলা যিশু তার শিষ্যদের মাঝে ভিতরে এলেন এবং তাদের বললেন, তোমাদের শান্তি হোক। মাগদালার মারিয়া পুনরুত্থিত যিশুর দর্শন পেয়ে আনন্দে উদ্বেলিত হয়েছিলেন। সাধু পিতর ও অন্য শিষ্যটি যিশুর শূন্য সমাধি এবং প্রতিমতে যিশুর দর্শন পেয়ে আনন্দ উৎফুল্ল চিত্তে এই আনন্দ সংবাদ অন্য শিষ্যদের সাথে সহভাগিতা করতে ছুটিয়ে গিয়েছে। তারা সকলে যিশুর মৃত্যুজয়ের আনন্দ শান্তি সংবাদ চারিদিকে ছড়িয়ে দিল।
আজ সারা বিশ্বে আনন্দ ধ্বনিতে মুখরিত থাকার কথা, সবার মুখে আনন্দ হাসি ফোটার কথা। বিশ্বের সকল গির্জায় গির্জায় প্রার্থনা উপাসনালয়ে চার্চ বেল ঢং ঢং করে বাজবার কথা, কিন্তু নীরব। বাংলাদেশে গির্জায় উপাসনালয়ে হারমোনিয়াম তবলা খোল ও করতালের ঝংকারে প্রাণচাঞ্চলে ভরে যাবার কথা, গানের দলে গান গেয়ে উঠার কথা, জয়ধ্বনি করবে আজি জয়ধ্বনি। আমি দেখেছি মৃত্যুঞ্জয়ের সমাধি, তার নতুন জীবনে পেয়েছি জীবন আত্মদানে প্রলোভিত। আজ মহাপরিত্রাণ ভাই, আজ মহাপরিত্রাণ, যিশু উঠেছেন দেখো পাপিরে করিতে প্রাণ। মুক্ত কণ্ঠে গাহিছে ভক্ত, যিশু সেই সঙ্গীতে ভরে উঠে আছে বিশ্বজনের প্রাণ। কবর তোমাকে বেঁধে রাখতে পারেনি, মৃত্যু তোমাকে ধ্বংস করতে পারেনি। এই সমস্ত গান সঙ্গীত বাদ্য বাজনা এবং সংকীর্তন দ্বারা আমরা আমাদের মুক্তিদাতা যিশুর প্রতি গভীর বিশ্বাস, আশা ও ভালোবাসা প্রকাশ করি। মাগদালা মারিয়া, পিতর ও জোহন এবং অন্যান্য শিষ্যদের মতো আমরা যেন পুনরুত্থিত যিশুর নাম প্রচার ও ঘোষণা করি। যিশুর শান্তি আনন্দ মিলনের বার্তা আমরা যেন ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। আমরা আমাদের পুরাতন আমিত্বকে ত্যাগ করতে পারি এবং পুনরুত্থিত যিশুকে ধারণ করতে পারি। যিশু সত্যি সত্যি পুনরুত্থান করেছেন। আলেলুইয়া আলেলুইয়া, তোমাদের শান্তি হোক। কৃষ্ণ রাসায়।